সন্তানের খারাপ হওয়ার পেছনে আমি একদম থিওরিটিক্যালি না প্র্যাকটিক্যালি বিশ্বাস করি, বাবা মা কিংবা অভিভাবক যারা লালন পালন করেন তারা দায়ী, ওরা দায়ী না। ওদেরকে আপনি ঠিক মতো গাইড করতে পারেন না, ঠিক পথে চালাইতে পারেন না, ওদের ঘাড়ে দায় চাপান কেন? ওদের ঘাড়ে দায় চাপানোর কোনো যুক্তি নেই। বল থাকি সময় তত সময় আমার সামনে কোনো এই স্ক্রিন থাকে, আমার চোখ এখনো পর্যন্ত একটা সানি কাটছে একটা কাটেনি, 70 বছর বয়স হয়েছে। এই যে ধারণা দেওয়া হচ্ছে, এই ধারণাটা ওই যে দেখবেন লোকজনের বলে যে ফেসবুক বন্ধ করে দেন রাতের বেলা পোলা পয়েন্ট, আরে ভাই পোলা পয়েন্টে আপনি দিচ্ছেন কি যে সে ওইটা নিয়ে ব্যস্ত থাকবে? সে তো কিছু না কিছু করে, ফেসবুকে একটা যদি খারাপ দেখে 2 দিন পরে একটা ভালো দেখবে। আপনি তারে কোথেকে সরাই রাখতেছেন? পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান ভান্ডারের নাম ইন্টারনেট, আপনি সেখান থেকে সরাই রেখে তারে ডিজিটাল যুগের উপযোগী করবেন? এটা না আমারে বললে তো আমি বিশ্বাস করবো না। আর এই যে একদম নিজের বাড়িতে একটু পরীক্ষা করে দেখেন, যদি ছোট বাচ্চা থাকে তাকে একটা বই দিয়েন পড়ার জন্য আর একটা কার্টুন দিয়েন, কোনটা নেবে? তাহলে আপনি তারে জোর করে লাঠি দিয়ে বই দিয়ে পড়াচ্ছেন কেন? আমার কাছে টেকনোলজি আছে, আমি ইচ্ছা করলেই তার পছন্দ মতন জিনিস আমি দিতে পারি। আমি যে কারণে বললাম, আমি যদি যে গল্পটা তারে মুখস্থ করতে দিতাম সেইটারে আমি গান মানে অ্যানিমেশন করে যখন দিয়ে দিছি, তার সারা রাইতে ওইটা দেখা মুখস্থ করে তারপরে ঘুমাইছে। দ্যাটস দ্য ডিফারেন্স, যে একদম সিম্পল আমি তার প্রয়োজন অনুযায়ী শিক্ষাটাকে ডিজাইন করে তার মতন করে দেব, দ্যাটস ইট। এবং আমি অ্যাবসলিউটলি মনে করি সেটা হচ্ছে বাচ্চা যখন যেটা দিয়ে, বহু ছেলে মেয়ে আছে, আমাদের প্রধানমন্ত্রীর নাতি নাতনি কতগুলো আছে, তার ফোন নিয়ে গিয়া গেম খেলে, এটা অ্যাবসলিউটলি ভুল ধারণা। বেসিক্যালি কোশ্চেনটা হচ্ছে এটা থেকে রেডিয়েশন হয় কিনা। আপনার এই ডিভাইসগুলোতে যদি রেডিয়েশন থাকতো তাহলে আর যাই হোক আমেরিকানরা ব্যবহার করতো না। সো এর মধ্যে থেকে সেই রেডিয়েশন হয় না যেটা দিয়ে আপনার চোখ ক্ষতিগ্রস্ত হয়। সো কোনো ভয়ের কোনো কারণ নেই, নির্দ্বিধায় এই যন্ত্র ওদেরকে ব্যবহার করতে দিতে পারে। একটা জায়গায় ভুল আমরা করি, সেটি হচ্ছে আমাদের বাবা মা সন্তানদের সমান দক্ষতা সম্পন্ন কিংবা সচেতন না কিংবা তাদের মতন যোগ্যতা সম্পন্ন না, ফলে ছেলে মেয়েরা বাপ মারে মনে করে তুমি কিচ্ছু জানো না। আপনি যদি কিচ্ছু ধারণার থেকে বেরিয়ে আসতে পারেন, ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব করেন, তাহলে দেখবেন এই ছেলে মেয়ে আপনার সাথে বসিয়া ইন্টারনেটের গল্প করবে। সো আমি সেইটা চাই, বিকজ তার পৃথিবীর সমস্ত নলেজ যদি ওইখানে থাকে আমি ওইটা তালামাইরা রেখে আমার সন্তানকে বড় করতে পারবো না। আমি আমার ছেলে বললাম না যে আমি 2 বছর থেকে বাচ্চারে দিছি, আমার যেই দিন বাংলাদেশে হাই স্পিড ইন্টারনেট অ্যাভেলেবল হয়েছে সেইটা দিছি, আমি তো আমার ছেলেকে পর্ণ ছবি দেখতে দেখি না। দ্যাট মিন্স আপনার সাথে সম্পর্ক খারাপ থাকলে ও যা খুশি তাই করতে পারে। বাপ সন্তানের খারাপ হওয়ার পেছনে আমি একদম থিওরিটিক্যালি না প্র্যাকটিক্যালি বিশ্বাস করি, বাবা মা কিংবা অভিভাবক যারা লালন পালন করেন তারা দায়ী, ওরা দায়ী না। ওদেরকে আপনি ঠিক মতো গাইড করতে পারেন না, ঠিক পথে চালাইতে পারেন না, ওদের ঘাড়ে দায় চাপান কেন?